হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাঠে। আর আজকে বিশেষ কোনো কারণে আসিনি, বিশেষ কোনো ব্লগ নিয়ে আসিনি। আজকে শুধুমাত্র একটা জিনিস জানাবার জন্য এসেছি, যারা আমার দর্শক, যারা আমাকে ভালোবাসো বা যারা আমার সাথে আগাগোড়া ছিলে, আমার সাথ দিয়েছো প্রত্যেকবার প্রত্যেক কিছুতে, তো তোমাদেরকে একটা জিনিস জানাতে এসেছি। আজকে এখানে আমাদের সাথেই একজন সহ ক্রিয়েটর টুন অ্যান্ড মমের টুনকে, মানে টুনাইকে, যাকে আমরা নিজের মেয়ের মতো ভালোবাসি, ঠিক আছে, নিজের মানে একদম আত্মীয় নিজের আমাদের, তো যেহেতু তার মা এখানে ইউটিউব মানে একটা চ্যানেল রয়েছে, তিনি একজন ক্রিয়েটর, তো যেহেতু উনি সবসময় প্রতিবাদ করেন, যেরকম ঠিক আমার ক্ষেত্রে হয়েছিল যে আমি কোনো প্রতিবাদ করেছিলাম বলে আমার ওয়াইফকে টেনে এনে সেখানে হ্যারাসমেন্ট করা হয়েছিল, ঠিক আছে, তারপরে হয়েছে কি কেউ একজন আমার ছেলেকে নিয়েও, মানে আমার একটা 7 বছরের বাচ্চাকে নিয়েও সেখানে হ্যারাসমেন্ট করা হয়েছে, 7 বছরের বাচ্চাকে যাচ্ছে তাইভাবে কথাবার্তা বলা হয়েছে, তখন অনেক শিরদাঁড়া মেরুদণ্ডযুক্ত কোনো প্রাণীদেরকে দেখতে পাইনি কোনো প্রতিবাদ করতে, কিন্তু প্রতিবাদ যেহেতু মুনমুন্দি যেহেতু অনেকে করে এসছেন, সেহেতু মুনমুন্দি বা এদের বা আমাদের মুখ বন্ধ করার জন্য প্রত্যেকবার আমাদের উপরে পার্সোনাল অ্যাটাক করা হয়েছে, তো সেক্ষেত্রে এখন আমাদের মেয়ের ওপরেও সেই অ্যাটাকটা করা হয়েছে, আমার ছেলের ওপরে করা হয়েছে, তো সেটা জানতাম কোনো মানে একেবারে নিম্নমানের নিম্ন জগতের নিম্ন জীব একটা, তো সেই জন্য তার সাথে কোনো মুখ লাগাবার দরকার পড়েনি বলে লাগাইনি। আর এখন একজন ক্রিয়েটর মানে ক্রিয়েটারকে মানে মুখ বন্ধ করে দেওয়ার জন্যে, তো ভিউয়ার্স হিসেবে, ভিউয়ার্স নয়, এটা MS আর SS এই দুটোর মধ্যে একটা যোগসূত্র আছে। আর এরা কি করছে, মানে এই MS আর SS, যখন SS কোনো কাজ করতে পারছে না তখন সেই কাজটা MS করছে, তো MS কী করছে, যথারীতি একটা গ্রুপ বলে একটা সার্কেল বানিয়েছে, তো সেখানে গিয়ে কোনো একটা ডাইনি এখন জুটেছে, সেই ডাইনি যাকে পাচ্ছে তাকে পাচ্ছে মানে অপমান করছে ভিডিওর মাধ্যমে, লাইভের মাধ্যমে, তো সেই ডাইনির ওখানে গিয়েও বড় বড় ভাষণ মারছে, বড় বড় কমেন্ট করছে, তো তাদের মধ্যে দিদি দিদি কথাবার্তা হচ্ছে, দিদির যোগসূত্রটা কোন দিকে যে যাচ্ছে সেই যোগসূত্রটা কালকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি, যেখানে সব কিছু তুলে ধরবো যে MS আর SS এই দুটোর মধ্যে কোনো মিল আছে কি নেই, ঠিক আছে, কারা করছে, কী জন্যে করছে, এখানে ভাঙন ধরাবার জন্য করছে, যখনই কোনো কিছু দেখা যাচ্ছে ঠিক হওয়ার দিকে যাচ্ছে, তো সেহেতু আবার একটা অ্যাটাক করে কোনোভাবে সেই জিনিসটাকে ভাঙচুর মানে নড়বড়ে করার চেষ্টা করছে, তো যতই তুই কর তোর, এই বললাম না আশেপাশে যে তুই তো 2-3টে নেড়ি লাগিয়ে রেখেছিস, তো সব কটাকে আমি বুঝবো, এটা তোকে তো বলে রাখলাম, সব কটাকে বুঝবো, আর কালকে নিয়ে আসছি তোর সাথে MS এর কী যোগসূত্র আছে সেটার ফলটা কীভাবে কী হয় সেটা এবারে তুই দেখতে থাক, যে তুই কোন নিচে নেমেছিস, আর তোদের বলেছিলাম না আগে যে আমি কতটা নিচে নামতে পারি সেটা তুই বুঝতে পারবি না, তো তোকে আমি ততটাই নিচে নেমে দেখাবো যে যতটা নিচে তুই দেখতে চাইছিস, আর তোকেও ঠিক টেনে ওই নিচেই নামিয়ে আনবো যে যত নিচে তুই থাকলে তুই খুশি হবি, দেখ কালকে, তুই ওয়েট কর তোর কী হয়, দেখ।